গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিচা সানশাইন ব্লগস। আমি রিচা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 6টা। আমি আজকে সকাল সকাল রান্নাঘর থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। আজকে আয়ুষ প্রথম স্কুলে যাবে, মানে 2 বছর পর। এই যে লকডাউনের স্কুল বন্ধ হয়ে গেছিলো, এই প্রথম ওদের স্কুল খুলছে এতদিন পর, তাই আজকে ওর ফার্স্ট ডে। তো একটু ওর জন্য ব্যস্ত আছি, তাই আমি আজকে সকাল সকাল তার আগে টিফিনটা বানাবো, তারপর ওদেরকে ঘুম থেকে উঠাবো। এখন ওরা প্রত্যেকে ঘুমাচ্ছে, তাই ঘরে বেশি বকবক করছি না। আমি আজকে রান্নাঘরের কাজগুলো আগে সারছি, কারণ আয়ুষকে সকালে উঠাতে হবে, ব্রাশ করাতে হবে, পরপর অনেক কাজ থাকে। আগে রান্নাঘরটা সামলিয়ে গেলে আমার ওকে টাইম দিতে সুবিধা হবে। আর আজকে যেহেতু ফার্স্ট ডে, আমি যাব ওর বাবার সাথে স্কুলে দিতে। তো চলো, আমি আমার কাজগুলো সারি, আর তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো। সারাটা দিন, পুরোটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা আজকে আমাকে নতুন দেখছো, তারা প্লিজ যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর আমার যারা বন্ধু, যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো আর আমার ভিডিওগুলো রোজ দেখছো, তাদেরকেও আর ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আমার চা বানানো হয়ে গেছে, এবার আমি রুটিটা বানাবো। সকালবেলা আজকে আলুর তরকারি আর রুটি হবে। ওদিকে আলুর তরকারির জন্য আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, এখনও আয়ুষ ঘুমাচ্ছে, ওরা সবাই ঘুমাচ্ছে। এখন ওকে ডেকে তুলতে এলাম, এখন বাজে সকাল 7টা। আমি একটু দেরি করে আজকে ডাক, ও মাঝে 2 বছরে যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছিলো, ওর অভ্যেস অনেক পাল্টে গেছিলো। তা রেজাল্টের পর আগে থেকে আমি জানতাম এবার তো স্কুল খুলবে, সব স্কুল খুলেও গেছে। তো ওর জন্য 2 সপ্তাহ ধরে ওকে আবার সে স্কুলের রুটিনে অভ্যস্ত করেছি, যাতে ওর এই সকালবেলাটা উঠে কষ্ট না হয়। আমি আর ওর রোজ ভোরবেলায় উঠতাম, উঠে হাঁটতে যেতাম, 5:30 উঠাতাম, এই জল খাওয়া, এগুলো সব নতুন করে করেছি। কিন্তু জল খেতে এখনও চায় না, এই জলটা না খাওয়ালে ওর পটি হবে না, আর পটি না হলে আমার খুব টেনশন হয় স্কুলে গিয়ে কি করবে না করবে। তো এই আয়ুষকে জল টল খাইয়ে ব্রাশ করতে যেতে বলবো। আর এবার আমি যাব বাবার ঘরে, বাবার বাথরুম টাথরুম যা করে ভোরবেলার দিকে সেগুলো এখন পরিষ্কার করব, তারপরে মাসি তো চলেই আসবে 8টা বাজলে। এবার আমি যাব, সবাইকে চা দেব। এদিকে আয়ুষের ব্রাশ করা হয়ে গেছে, আয়ুষকে টিফিন খেতে দিয়েছি, আর এখন অবধি আমি 1 গ্লাস যে জল খাবো সে সময়টাও পাইনি। এখন একটু জল খাই, জল খেয়ে আয়ুষের টিফিন বক্সটা গুছাবো, স্কুল ব্যাগটা গুছাতে হবে। তো এই জল টল খাই, আয়ুষকে বলেছি একা একা খেতে, অ্যাটলিস্ট 8 কটা দিনে একটু যেন নিজে খেতে টেতে শেখে, কারণ তোমরা দেখো বেশিরভাগ সময় ওর বাবা খাইয়ে দেয়। চলো আগে দেখা আজকে টিফিনে ওকে কী দিচ্ছি। আজকে একটা অরিও বিস্কুট আর ফুটি দিচ্ছি, মাজা, যাই হোক। তো কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 11:30। আয়ুষের টিফিন খাওয়া কমপ্লিট, এবার আমি আয়ুষের স্কুলের ব্যাগটা গুছিয়ে দিই। এমনি আমার বই খাতা সব গুছানো হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। মুলার দিয়েছিলাম, অনেক প্রিপারেশান করতে হয়েছিল, তার আগের দিন রাতে যে ওর ইউনিফর্ম আনানি কি ঝড় বয়ে গেছে, তখন আর আমার ক্যামেরা অন করার কথাই মাথায় আসেনি। ওদের ইউনিফর্ম এমনি পাওয়া যাচ্ছিলো না, আউট অফ স্টক হয়ে গেছিলো, লোগো পাওয়া যাচ্ছিলো না। ওর পাপাকে দুবার করে যেতে হয়েছে বাজারে ওর ইউনিফর্ম আনার জন্য। খুব ঝামেলার মধ্যে, চাপের মধ্যে দিয়ে গেছিলাম। আর তা যাই হোক, তা ওগুলো সবই রেডি করে রেখেছি। আর ওদের স্কুলের এবার যেহেতু অনলাইন ক্লাস আরম্ভ হয়েছিল, এটাতে একটা সুবিধা হয়েছে, আগে থেকে মিসরা হোয়াটসঅ্যাপে আমাদের ওদের রুটিন পাঠিয়ে দিয়েছিল ক্লাসের, তাই জন্য আমার বই খাতাগুলো গুছিয়ে দিতে সুবিধা হয়েছে। আর আজকে প্রথম দিন, সেরকম ভাইটাল কোনো ক্লাসও হবে না। ফ্রেন্ডস, গুড মর্নিং। গুড মর্নিংটা একবার দিয়ে দিয়েছি, কিন্তু এখন আবার তোমাদের সামনে এলাম। সকাল থেকে তোমাদের সাথে একটু কথা বলার সময় পাইনি, তো এখন সব আমার মোটামুটি আয়ুষকে খাওয়ানো হয়ে গেছে, সব কাজ হয়ে কমপ্লিট। এবার আয়ুষকে শুধু ইউনিফর্ম পরাবো, আর আমরা এখানে টিফিন খাইনি, আমরা ওকে দিয়ে এসে তারপরে টিফিন খাবো। তো চলো, আজকে দিনটা এইভাবে শুরু করলাম। এবার রেগুলার এরকমই ভিডিও তোমাদের দেখতে হবে, স্কুলে যাবে, আর আমি সারাটা দিন কীভাবে কাটাচ্ছি তোমাদের দেখাবো। আমি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আয়ুষকে স্কুলে রেখে, সেগুলো শেয়ার করবো অবশ্যই। তোমরা ও থাকবে না তো, কি দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি না, ভিডিও ছাড়বো, দেখবেন ওকে ছাড়া। আর দেখবেন কবার আমি এসে ঘর গুছাই, ঠিক আছে বন্ধুরা? সারাদিন ঘর নোংরা করতো, এই 2 বছর পর স্কুলে যাচ্ছে, আজকে আর নিতে যাবো না আমরা 2 বছরের আগে ওকে। আবার 2 বছর পর ওকে স্কুল থেকে বাড়ি আনবো, ওকে 2 বছর লকডাউনে বাড়িতে থেকেছিল, এবার 2 বছর ও স্কুলে থাকবে, তারপর আমরা গিয়ে আনবো। তো চলো, অনেক মজা করলাম, এখন আমাদের কাজগুলো করি, আর হয়তো তোমাদের সাথে এখন কথা বলতে পারবো না, একবারে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর আবার তোমাদের সাথে
কথা বলবো। তো আজকে যেহেতু প্রথম দিন, আজকে আমি আর পাপা দুজনে স্কুলে যাবো ওকে ছাড়তে। মনে হচ্ছে না একদম প্রথম দিন যাচ্ছি নার্সারিতে। আমার কাছে ওরকমই মনে হচ্ছে নার্সারিতেই যাচ্ছিস, করিস না বাবা। এই যে আমি পুরো ইউনিফর্ম গুছিয়ে রেখেছি, ও ক্লাস ফোরে যেহেতু পড়ে, ওদের হাফ প্যান্টই, কিন্তু আমি ফুল প্যান্ট কিনেছি, ও হাফ প্যান্ট পরতে চায় না। আর আমার ইউনিফর্ম পরানো ওর পছন্দ হয় না, তাই পাপার কাছে আবার ঠিকঠাক করলো। তাই পুরো রেডি, কমেন্টস করে বলো কেমন লাগছে। আর এদিকে আমি আর বাপিনও পুরো রেডি, আমরা এখন যাব স্কুলে। তো গাড়িতে যাব, রাস্তা খুব খারাপ, ভিডিও করবো না, স্কুলে গিয়ে করবো। আমরা স্কুলে পৌঁছিয়ে গেছি, আজকে যেহেতু ফার্স্ট ডে, তাই ওদের স্কুলটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। আর আমাদের স্কুলের ভেতরে ঢোকার পারমিশন নেই, তাই আমরা গেটের ওখানে ওকে ছেড়ে দিয়েছি। আর দেখলাম ওদের ফুল দিয়ে ওয়েলকাম করলো, খুব ভালো লাগলো, ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। হাই বন্ধুরা, এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। আজকে আমি আজকে স্কুলে দিয়ে এসে আর ভিডিওটা অন করতে পারিনি, খুব কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। কারণ আজ দাজি 11:30টায় ছুটি হওয়ার কথা ছিল, তা তার আগে সব কাজ বাজ শেষ করার দরকার ছিল। এখন আয়ুষকে খেতে দেব, তো চলো তার আগে দেখি নি তোমাদের আজকে আমি কী কী রান্না করেছি। আর আজকে ফ্রাইডে, আজ আমরা নিরামিষ খাবো। আজকে আমাদের ফ্রিজে খুবই অল্প সবজি ছিল, তা যা যা সবজি ছিল আমি সব কিছু বের করে একসাথে মিক্স ভাজি করেছি। এর মধ্যে পটল আর উচ্ছেও আছে, আর তার সাথে করেছি পনির আলুর তরকারি। পনির আলুর তরকারিটা আজকে মনে হচ্ছে দেখে, কালার দেখে একদম ভালো হয়নি। আয়ুষরাই খেয়ে বলুক যে কীরকম হয়েছে, তো চলো খেতে দিই। এবার খেতে দেবো আয়ুষকে। তা আমি এখন আমার তরকারিটা দেখে বুঝতেই পারছো কোনো তেল নেই, মশলা নেই, খুবই ফিকে। কারণ আমার মায়ের যে যে সমস্যাগুলো ধরা পড়েছে ওইগুলো দেখে আমারও খুব ভয় লাগে। আর আমিও তেল মশলা কম দিয়ে রান্না করেছি। তো চলো এখন স্নান করা বাকি আছে, আর দুপুর থেকে আর ইয়ে করবো না, এখন দুপুরবেলা একটু রেস্ট নেবো আজকে। তুমি কি জান না আমি তো স্কুলে গেছি, এমন কিছু না নিজে স্কুলে গেছে, আমি নিজে স্কুল থেকে পড়ে এসে নাকি অনেক টায়ার্ড। ও টায়ার্ড, আর আমরা স্কুল থেকে দিয়ে এসে খেলা করছিলাম, এসে তোমরা কাজ করছিলাম, আমার উল্টো করে ভূগণ্ডা লিখতে পারছিলে না। ওদের নাকি আজকে লিখিয়েছে, সব মিথ্যা কথা বলছে, ঢপ দিচ্ছে, ওদের আজকে কিছু পড়ায়নি। তো চলো ঝগড়া এখন কন্টিনিউ চলবে, তো তোমরা বোর হয়ে যাবে। তো আজকে এখানে টাটা, বাই।